যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারিকে পাত্তা না দিয়ে পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা, বেআইনি অস্ত্র ব্যবসা ও অন্যান্য ব্যবসা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। জাতিসংঘের 149 পাতার এক প্রতিবেদনে এমনটাই অভিযোগ উঠে এসেছে। এতে বলা হয়েছে, জাহাজে করে সমুদ্রপথে বিভিন্ন দেশে পেট্রোলিয়াম পণ্য ও কয়লা সরবরাহ করছে পিয়ংইয়ং, আর সবার অলক্ষ্যে চালাচ্ছে ব্যালিস্টিক মিসাইলের চোরাচালানো। 2018 সালের প্রথম 5 মাসে 5 লাখ ব্যারেলেরও বেশি পেট্রোলিয়াম কিনেছে উত্তর কোরিয়া। 40টি জাহাজে করে 120টি আন্তর্জাতিক সংস্থা থেকে এই তেল এসেছে উত্তর কোরিয়ায়। কয়েকদিন আগে এই বিষয়ে আশঙ্কা প্রকাশ করলেন মার্কিন গোয়েন্দারা। উত্তর কোরিয়াকে হুঁশিয়ারি দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। বলেন, পিয়ংইয়ং এর ওপরে চাপ সৃষ্টি করুক রাষ্ট্রসংঘের অন্তর্ভুক্ত অন্যান্য দেশগুলি, তবে সমস্ত হুঁশিয়ারিকে অমান্য করেছেন কিমের দেশ। জানা গেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইতিবাচক বৈঠকের পরেও গোপনে পারমাণবিক অস্ত্র ও মিসাইল প্রযুক্তির উন্নতি ঘটিয়ে চলছে উত্তর কোরিয়ার সর্বাধিনায়ক কিম জং উন। জাতিসংঘের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, 2017 সালের অক্টোবর থেকে 2018 সালের মার্চ পর্যন্ত চীন, ভারত ও অন্যান্য দেশে লোহা ও ইস্পাত সরবরাহ করেছে পিয়ংইয়ং, আয় করেছে $14 মিলিয়ন। ঘানা, মেক্সিকো, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডে করেছে বস্ত্র রপ্তানি, সেখান থেকে আয় করেছে $100 মিলিয়ন।